জাকির তালুকদারের প্রত্যাখ্যান মাস্কাওয়া আহসানে লিখা পাঠ করছে যে দেশে একটি পুরস্কারের জন্য বিবেক বাজি রেখে দিনমান তেলাঞ্জলি দিয়ে চলে বুদ্ধিজীবীর দল সেইখানে কথা সাহিত্যিক জাকির তালুকদার বাংলা একাডেমি পুরস্কার ফেরত পাঠালেন এ খবরটা আসার পর সাধারণ মানুষ যারা কখনো বুদ্ধিজীবী হতে চান না তারা অকুণ্ঠভাবে তাকে অভিনন্দিত করল আপসের মজা পুকুরে নিরাপোষ দ্রোহ তরুণদের মনে আনন্দ সঞ্চার করে যাক বাবা এখন এ সমাজে কারো কারো মেরুদণ্ড আছে তাহলে বিরোধিতা নয় কদম্বুচি করতে এসেছি যেখানে স্বতন্ত্র সংসদ সদস্যরা সরকারি দলে ফিরে আসতে উমু তাদের সান্ত্বনা দিতে বলতে হচ্ছে এ টিমও আমার বি টিমও আমার তোমরা ঘরের ছেলে ঘরেই থাকবে শুধু সংসদে একটু সরকারের গঠনমূলক সমালোচনা করবে কেমন যেখানে সরকারের সব মতের সঙ্গে সহমত হয় লাইফস্টাইল যেখানে অ্যাপোলজিস্ট বুদ্ধিজীবীরা গোলটেবিল করে একদলীয় শাসনের ফজিলত বোঝাতে ঘেমে নেয়ে একাকার যেখানে একটি পদ পদক প্লটের জন্য পরিমরি করে দৌড়াচ্ছে সবাই সেখানে জালুক জাকির তালুকদার কে তুমি বলছো বাংলা একাডেমিতে গণতন্ত্র নেই বাংলা একাডেমির মহাপরিচালক বেশ অবাক্ষণ তিনি তো জানেন এই যে এত বছর আগে জন্মেছেন তিনি কবিতা লিখছেন তখন কোনো জন্মদিনে ব্যক্তিগত বন্ধুরা ছাড়া আর কেউ জন্মদিনে শুভেচ্ছা জানায়নি অথচ বাংলা একাডেমির মহাপরিচালক হতেই তার জন্মদিনে কবিরা কবিতা লেখে কথা সাহিত্যিকেরা কত খেলিয়ে গুণগান করে প্রাবন্ধিকেরা তার কবিতা কি কারণে একুশ শতকে গর্বিত করেছে তার জাস্টিফিকেশনে লেখে রবার্ট ফ্রস্ট কিংবা টিএস এস অ্যালিয়েটের কবিতার সঙ্গে তুলনামূলক আলোচনা করে যে সমাজে একটা বাংলা একাডেমি পুরস্কারের জন্য প্রবাসী সাহিত্যিকেরা ফরাসি সৌরভ নিয়ে আসে দেশি সাহিত্যিকেরা নিয়ে আসে শাহবাগের ফুল বর্ধমান হাউসের বারান্দায় ঢেলে দেয় সুরেশের খাঁটি সরিষার তেল সেখানে আবার বাংলা একাডেমি পুরস্কার ফেরত দেওয়া যায় কি এককালে মোজাফর আহমেদ বদরুদ্দিন ওমর কিংবা ওমর শামসের মতো একগুয়ে লোকেরা পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু সে তো ছিল মেরুদণ্ড যুগ এখন এই অ্যামিবা যুগে একই করলেন জাকির তালুকদার কিন্তু যা হয় অযুত প্রশংসার মাঝে ঠিকই সহমদ ভাইরা জাকিরের প্রতিবাদের লুপ হোল নিয়ে হাজির হয় কেউ প্যাচমেরে বলে দশ বছর আগে যখন পুরস্কার নিছিলেন বাংলা একাডেমি কি তখন গণতান্ত্রিক ছিল তখন ঠিকই পুরস্কার নিছিল। এখন ফিরিয়ে দিয়ে প্রশংসা নিচ্ছে এসবই পাবলিসিটি স্টান্ট সার্কাস গরুর মাংস বিক্রেতা ঢুকে পড়া বিতর্কে পুরস্কারের এক লাখ টাকা ফেরত দিতে সেকেন দশ বছর আগে পাওয়া এক লাখ টাকা সুদে আসলে এখন কত টাকা হইব তার হিসাব আছে কি মাংস বিক্রেতার বউ বলে দশ বছর আগে বিয়া বিয়াকরণের সময় যে দেনমোহর ধার্য হয়েছিল এখন ডিভোর্স হইলে কি সুদে আসলে ওই টাকা বাড়াইয়া দিবা আমারে আরেকটি অংশ আছে বিখ্যাত হতে চাওয়া কবি সাহিত্যিক তারা হচ্ছে দোজকের কড়ায়ের কাঁকড়ার মতো কে একটু সুনাম করে ফেললেই তার ঠ্যাং ধরে নিচে নামাতে হবে ঠিকই তারা জাকিরের সাহিত্য দুর্বলতা নিয়ে আলোচনা করে যেন নীরের একজন জর্জ অরওয়েল অথবা আলবেয়ার ক্যাম তাদের নিজেদের সাহিত্যগুলো বুকার প্রাইজের জন্য অপেক্ষা করছে যেন কে একজন খুঁজে নিয়ে আসে জাকির তালুকদারের অতীত জীবনে ফেসবুকে করা ভুল মন্তব্যের রেফারেন্স ওই যে উনি বলেছিলেন ব্লগারেরা দেশের পায়খানা ফেলে বিদেশের পাকা পায়খানার লোভে রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা করছে বিপন্ন ব্লগারদের নিয়ে জাকিরে ওই বক্তব্যটি কর্কশ অমানবিক ছিল তবে দেশে নিরাপত্তা নেই বলে পশ্চিমে রাজনৈতিক আশ্রয় নিয়ে যেসব সহমত ভাই ব্লগার বিদেশে বসে দেশে ক্রসফায়ার সমর্থন করে অমানবিক ভঙ্গিতে বলেছে চলো অস্ত্র উদ্ধারে যাই কিংবা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে সমর্থন করেছে সরকারের সমস্ত অগণতান্ত্রিক কাজের জাস্টিফিকেশন দিয়েছে কর্কশভাবে তখন মনে হয়েছে কাঁচা পায়খানা থাকে মনে পাকা পায়খানা সে মনের কোনো রূপান্তর ঘটাতে পারে না আধা খেঁচরা মেট্রোপলিটনের গর্বে গর্বিত কেউ কেউ বলেছে জাকিরের প্রতিবাদ নাটোরের মতো ছোট শহরে বসার প্রতিবাদ এক আজবুগি ছোট শহরের তকমাতরি বয়ান মার্কেজের কথা কে কি কখনো বলেছে বোগতার মতো ছোট শহর থেকে সে উপন্যাস লিখছেন মিলান কুণ্ডেরাকে কি কেউ কখনো প্যারিসের লোকেরা বলেছে আপনি চেকস্লাভেকিয়ার ছোট শহর থেকে এসে লিখছেন হারুকি মুরাকামিকে কেউ কি তকমা দিয়েছেন উনি ছোট শহর থেকে উপন্যাস লিখে নিয়ে তারপর টোকিওতে এসেছেন সেখানে কি এক বিরাট মেট্রোপলিসের গর্ব ট্রাফিকের স্থির চিত্র হয়ে থাকা পিঁপড়ের মতো জনগণত্বের অপ্রমিত উচ্চারণের উন্নাসিকতা আসলে নিজেরাও প্রতিবাদ করবে না কেউ প্রতিবাদ করলেও তাকে দুধভাত ও গান্ধা করে দেওয়ার পিঁপড়াবিদ্যা দিয়েই চলছে আত্মসমর্পিত মনস্তত্বের এই ভ্যার কালচার ভারতের নরেন্দ্র মোদীর দুঃশাসনের প্রতিবাদে অসংখ্য লেখক শিল্পী কবি তাদের জাতীয় পুরস্কার ফিরিয়ে দিয়েছেন পাকিস্তানে সেনা শৈরের শাসনের প্রতিবাদে অনেক লেখক শিল্পী কবি তাদের জাতীয় পুরস্কার ফিরিয়ে দিয়েছেন অন্তত প্রত্যাখ্যান কালচারটা বুদ্ধিজীবী মহলে রয়েছে আর আমাদের মাথার খুলি ঘরে থুয়ে এ ওর গায়ে ঠেস দিয়ে কোনো মতে দাঁড়িয়ে থাকা বুদ্ধিজীবীদের কাছে পুরস্কার ফিরিয়ে দেওয়া একেবারেই অসম্ভব এক এক কাজ এখানে শুধুই সহমত বুদ্ধিজীবীর এ টিম ও বি টিম